অরিজিনাল যে টয়টা স্টিকার গুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন, এবং ব্যাকলাইট গুলো মাশাআল্লাহ ফ্রেশ কন্ডিশনে গাড়ির সাথে রয়েছে ঢাকা মেট্রো G23 সিরিয়ালের গাড়িটিতে, এবং ডান সাইডে ব্যাকলাইটই কিন্তু চমৎকার ফ্রেশ অবস্থায় রয়েছে। ফারিদ ভাই আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভালো। কেমন আছেন বাবু ভাই আপনি? আলহামদুলিল্লাহ। আপনার শোরুমের অ্যাড্রেসটা বলে দেন। মোহাম্মদপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধের 2 নম্বর গেটের ঠিক অপোজিটে আমাদের আদিবা কার সেন্টার। আজকে কি জনপ্রিয় গাড়ি দেখাবেন? বাংলাদেশের মোস্ট পপুলার একটি গাড়ি টয়োটা প্রিমিও এফ, 2006 মডেল, 2008 রেজিস্ট্রেশন ইয়ার, সিলভার কালার একটি গাড়ি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। গাড়িটির ডকুমেন্টসগুলো মাশাল্লাহ ফুললি কমপ্লিটলি আপ টু ডেট অবস্থায় পেয়ে যাবেন, এবং এই গাড়িটি কিন্তু ফার্স্ট পার্টি ব্লু বুক রয়েছে, কাজে এই গাড়িটি বাংলাদেশে কিন্তু একজন ইউজার ফার্স্ট পার্টির থেকে আপনারা কিন্তু চাইলে নিতে পারেন। তো এই গাড়িতে 1500 cc VVT-i ইঞ্জিন রয়েছে, সাথে 6 লিটার CNG কনভার্সন করা রয়েছে। তো শুরুতে যদি বলি যে সামনের যে হেডলাইটগুলো, গ্রিন সিলেকশন হেডলাইটের ব্যবহার করা রয়েছে গাড়িটিতে, এবং ফগ ল্যাম্পের ব্যবহার করা রয়েছে। সামনে পিছনে স্টিলের বাম্পারের ব্যবহার করা রয়েছে, তাছাড়া সামনের যে মনোগ্রামযুক্ত যে গ্রিলটি দেখতে পাচ্ছেন 100% কিন্তু জেনুইন গ্রিলটি গাড়ির সাথে রয়েছে, গাড়ি একেবারে কোম্পানি ফিটিংস অবস্থায় পেয়ে যাবেন। তাছাড়া বাম সাইডের হেডলাইটটি কিন্তু গ্রিন সিলেকশন হেডলাইটের ব্যবহার করেছে, যেটা কিনা একেবারে গাড়ির সাথে অরিজিনালটি পেয়ে যাবেন। প্রত্যেকটি গ্লাসই টয়োটার স্টিকারগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন, এবং 4টি চাকাই অ্যালয় রিম সহকার কিন্তু মাশাল্লাহ ফ্রেশ কন্ডিশনে গাড়িটির সাথে রয়েছে। আর বাম সাইডে কমপ্লিট বডিতে কিন্তু কোনো ধরনের কোনো স্ক্র্যাচ নেই, মাশাল্লাহ কিন্তু একেবারে রেডি অবস্থায়, টিপটপ অবস্থায়, ফ্রেশ অবস্থায় পেয়ে যাবেন এই গাড়িটি আমাদের কাছে। সাইডের পার্টিশনগুলো মাশাল্লাহ একদম ফ্রেশ কন্ডিশনে রয়েছে, বেইজ ইন্টেরিয়রের একটি গাড়ি, উডেনের ব্যবহার করেছে। তাছাড়া ড্যাশবোর্ডটি কিন্তু চমৎকার ফ্রেশ অবস্থায় এই গাড়িটির সাথে পেয়ে যাবেন। ডিভিডি ব্যাক ক্যামেরা, সফট টাচ এসি, নতুন একটি সিট কভার এবং স্টিয়ারিং সহকারে কিন্তু উডেন রয়েছে এই গাড়িটি। আর প্রত্যেকটি ডোরের পার্টিশনে কিন্তু মাশাল্লাহ ফ্রেশ কন্ডিশনে রয়েছে। তাছাড়া ডোর প্যাডগুলো চমৎকার ফ্রেশ অবস্থায় রয়েছে, হ্যান্ডরেস্ট, আর্মরেস্ট সহকারে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এই গাড়িটি। আর আপনারা জানেন যে এলিয়ান প্রিমিয়তে কিন্তু হিউজ লেগ স্পেস রয়েছে, আর বাংলাদেশের মোস্ট পপুলার একটি গাড়ি। আর দেখতে পাচ্ছেন যে ব্যাক গ্লাসটিতেও কিন্তু অরিজিনাল যে টয়োটার স্টিকারগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন, এবং ব্যাকলাইটগুলো মাশাল্লাহ ফ্রেশ কন্ডিশনে গাড়ির সাথে রয়েছে ঢাকা মেট্রো G23 সিরিয়াল এই গাড়িটিতে, এবং ডান সাইডে ব্যাকলাইটই কিন্তু চমৎকার ফ্রেশ অবস্থায় রয়েছে, এবং সামনে পিছনে স্টিলের বাম্পারের ব্যবহার করা রয়েছে এই গাড়িটিতে। আপনারা চাইলে কিন্তু রিমোট থেকেও ব্যাকডালা কিন্তু কন্ট্রোল করতে পারবেন, যেহেতু রিমোটে অপশন রয়েছে, অরিজিনাল চাবিটি কিন্তু গাড়ির সাথে পেয়ে যাবেন। সাইডের পার্টিশনগুলো মাশাল্লাহ একদম ফ্রেশ কন্ডিশনে কিন্তু রয়েছে, এবং কোনো ধরনের কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নিয়ে মাশাল্লাহ কিন্তু টিপটপ কন্ডিশনে পেয়ে যাবেন বেইজ ইন্টেরিয়র এই গাড়িটিতে, এবং গাড়িটিতে 6 লিটার CNG কনভার্সন করা রয়েছে। আর এই গাড়ি কিন্তু কমপ্লিটলি আমাদের কাছে ফ্রেশ অবস্থায় একদম রয়েছে, দেখতে পাচ্ছেন যে পার্টিশনের কালার কিন্তু মাশাল্লাহ একদম ফ্রেশ অবস্থায় এই গাড়িটি পেয়ে যাবেন। আর ডান সাইডের বডিও আলহামদুলিল্লাহ কিন্তু ফ্রেশ অবস্থায় এই গাড়িটির সাথে রয়েছে, সিঙ্গেল, কোনো ধরনের কোনো স্ক্র্যাচ নেই, 4টি চাকাই অ্যালয় রিম সহকারে কিন্তু মাশাল্লাহ ফ্রেশ কন্ডিশনে এই গাড়িটির সাথে পেয়ে যাবেন। প্রত্যেকটা ডোরের পার্টিশনই কিন্তু মাশাল্লাহ ফ্রেশ অবস্থায় রয়েছে, আর দেখতে পাচ্ছেন যে ডোর প্যাডগুলো কিন্তু চমৎকার ফ্রেশ অবস্থায় গাড়িটির সাথে আপনারা পেয়ে যাবেন। প্রত্যেকটা ডোরের পার্টিশন আলহামদুলিল্লাহ কিন্তু ফ্রেশ কন্ডিশনে পেয়ে যাবেন, চমৎকার ফ্রেশ কন্ডিশনে ইন্টেরিয়র পেয়ে যাবেন, ড্যাশবোর্ডটিও চমৎকার ফ্রেশ অবস্থায় রয়েছে, এবং এই গাড়িটি কিন্তু স্টিয়ারিং সহকারে কিন্তু উডেনের ব্যবহার করা হয়েছে, কাজেই এই উডেনে কিন্তু আফটার মার্কেট না, একেবারে গাড়ির সাথে কিন্তু অরিজিনাল উডেনটি আপনি পেয়ে যাবেন। ড্যাশবোর্ডটিও চমৎকার ফ্রেশ কন্ডিশনে রয়েছে, এবং ইন্টেরিয়র আলহামদুলিল্লাহ নতুন সিট কভার সহকারে কিন্তু ফ্রেশ অবস্থায় আপনারা পেয়ে যাবেন। তো চলুন এবার ইঞ্জিন কন্ডিশনটা একটু দেখাই। দেখতে পাচ্ছেন যে বনেটের অরিজিনাল স্টিকার, হিট প্রুফের ব্যবহার করা হয়েছে, তাছাড়া মার্সেলটি কিন্তু একেবারে অরিজিনাল কালারের ভিতরেই আপনারা পেয়ে যাবেন। সাইডের যে পার্টিশনগুলো রয়েছে বা পেস্টিং রয়েছে 100% কিন্তু জেনুইন কালারের ভিতরে আপনারা এই গাড়িটির পেয়ে যাবেন, এবং গাড়িটিতে 1500 cc VVT-i ইঞ্জিনের ব্যবহার করা হয়েছে। দেখতে পাচ্ছেন সাইডের পার্টিশনগুলো কিন্তু একেবারে অরিজিনাল অবস্থায় আপনারা পেয়ে যাবেন, অরিজিনাল ইঞ্জিন গিয়ার বক্সটি গাড়ির সাথে পেয়ে যাচ্ছেন। এসি গিয়ার, ইঞ্জিন, সিভি জয়েন্ট, সাসপেনশন আলহামদুলিল্লাহ কিন্তু ফ্রেশ কন্ডিশনে পেয়ে যাবেন, 60 লিটার CNG কনভার্সন সহকারে। তো আপনাদের সুবিধার্থে আবারও বলে দিচ্ছি, গাড়িটির মডেল ইয়ার 2006, রেজিস্ট্রেশন ইয়ার 2008, বেইজ ইন্টেরিয়র একটি টয়োটা প্রিমিও এফ, গাড়িটির আস্কিং প্রাইস রয়েছে মাত্র 1590,000 টাকা, তবে এই প্রাইস নেগোসিয়েবল। আর আমাদের সাথে কন্ট্যাক্ট করতে 0171-111-54967 এই নাম্বারে যোগাযোগ করুন। তো সময় দিয়ে ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।